হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি ইভেন্টের জন্য ফুড কার্ভিং অর্ডার ছিল। তাহমিনা ম্যাম আজকে ক্যান্টনমেন্ট থেকে আমাকে ফুড কার্ভিংয়ের জন্য অর্ডার করেছিল। তাদের একটা ওয়ান ডিশ পার্টি ছিল ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের বাসায়। সেখানে তারা টেবিল ডেকোরেশনের জন্য তারা ফ্রুটসের কার্ভিং চাচ্ছিল। তারপর ম্যাম আমাকে ফোন দিল যে আমি কিছু কার্ভিং চাচ্ছি, ওটাকে আপনি করে দিতে পারবেন কি না। তারপর আমি বললাম জি ম্যাম, অবশ্যই করে দেওয়া যাবে। তারপর ম্যাম কিছু ডিজাইন আমার পিস থেকে সিলেক্ট করে দিল। তারপর বললো এইভাবে এইভাবে করে দেন। আমি বললাম ওকে ম্যাম। সেভাবেই আজকে প্যাকেজটা খুব শর্ট টাইমের ভিতর ধরা হয়েছে। আর স্যারের সাথে ওইভাবেই কথা হয়েছিল। স্যার বলে যে আমার বাসার প্রোগ্রামগুলোতে তো সবসময় আমি রেডিসন থেকে একজন শেফকে দিয়ে কার্ভিং করাই, কিন্তু এবার আপনার কার্ভিং আপনার ম্যাম খুব পছন্দ করেছে, আপনাকে দিয়ে করাবো। আমি বললাম ওকে স্যার, আপনি একবার নিয়ে দেখেন, আপনার অবশ্যই ভালো লাগবে। তারপর আমি স্যারের ডিজাইন অনুযায়ী, ম্যামের ডিজাইন অনুযায়ী আমি কাজগুলো করতে চেষ্টা করেছি। কাজের ভিতরে আমি অনেক মডিফাই করেছি, অনেক ডিজাইন এনেছি নতুনত্ব দিয়ে, যেন ডেকোরেশন কার্ভিংয়েরটা ফুটিয়ে তোলা যায়। কেননা এই কার্ভিংয়ের এই ফ্রুটসগুলো কেউই খাবে না, জাস্ট এটা টেবিলটাকে সৌন্দর্য প্রতিফলন করার জন্য, সবার ভিতরে সুন্দর কিছু আনার জন্যই হলো এই ডেকোরেশনগুলো করেছে তারা। সেভাবে আমি সব কিছু রেডি করেছিলাম। আর শর্ট টাইমের ভিতরে, বিকালের ভিতরে ডেলিভারি টাইম ছিল, আমি সেভাবেই সব কিছু রেডি করে আমি কার্ভিংগুলো আমার বাসায় সেট আপ করি। সেট আপ করে আমি ম্যামকে কল দিই, ম্যাম তারপর স্যারকে দেখায়। ম্যাম তো ভিডিও কলে দেখেই খুব স্যাটিসফাই হয়ে যায় যে কাজগুলো এত সুন্দর হয়েছে। আর আমি চেষ্টা করেছি যেন সব ধরনের ফ্রুটস, সিজনাল যত ফ্রুটস ছিল সব ফ্রুটস দিয়ে আমি ডেকোরেশন করার জন্য। আর আমি ম্যাম আর স্যারকে বলেইছিলাম যে শুরুতে, স্যার আমি এখানে কিছু ভেজিটেবল অ্যাড করতে চাচ্ছি ডেকোরেশনের সৌন্দর্যের জন্য। বললো যেভাবে সুন্দর হয় আপনি সেভাবেই করেন, আমাদের কোনো রেকমেন্ড নাই, যেন দেখতে সুন্দর হয় এভাবে আপনি কাজটা করেন। সেভাবে করেছিলাম আমি। রেড ওয়াটারমেলন, ইয়েলো ওয়াটারমেলন থেকে শুরু করে স্ট্রবেরি, মাল্টা, আপেল, কিউই থেকে শুরু করে ড্রাগন, সব ধরনের ফ্রুটস দিয়ে আমি ডেকোরেশন করেছিলাম। পুরো টেবিলটা যেন একটা ডালা, বড় একটা ডালার ভিতর ডেকোরেশনটা হয়েছিল। আর এটা রেড কালারের ওয়াটারমেলন দিয়ে ডিজাইনটা হয়েছে, এটা একটা পাখি করা হয়েছে। এটা পুরোটা সেট আপ যখন ডালার ভিতর দিব তখন অবশ্যই বুঝতে পারবেন। আর এটা পাকা পেঁপে দিয়ে একটা ডেকোরেশন করেছি, পাকা পেঁপের ভিতরেও কষ বের হচ্ছিল, ওইটা ক্লিন করার আগেই ভিডিওটা শ্যুট নেওয়া হয়েছিল। কেননা ফল বা সবজি এখন যত আগেই কাটা হোক না কেন, ওইটা একটু সতেজ নষ্ট হয়ে যেতে চায়, এটার জন্য অনেক পানি স্প্রে করতে হয়। অনেকেই বলেন আমার ভিডিও দেখে আমি কি এটার ভিতর কোনো মেডিসিন ইউজ করি কি না, না কার্ভিং করার পরে এটার ভিতর কোনো মেডিসিন ইউজ করতে হয় না, শুধু সতেজ নর্মাল পানিটা, ঠান্ডা পানি বা নর্মাল পানি যেটাই হোক এটা ইউজ করলেই ঠিক থাকে। এই তো আজকের ডেকোরেশন, এইটা হলো ম্যামদের অর্ডার ছিল। আর তাদের জন্য আমি স্পেশাল আরেকটা কার্ভিংয়ের ডালা রেডি করেছিলাম গিফট হিসাবে। এটা হলো স্যার ম্যামের অর্ডার ছিল তাদের ডেজার্ট টেবিলের উপরে সাজানোর জন্য। আর এটার পাশাপাশি আরেকটা কার্ভিংয়ের ডালা আমি গিফট করেছি, ওই ইয়েলো কালারের যে ওয়াটারমেলন এনেছিলাম ওই ওয়াটারমেলনটা দিয়ে আমি সুন্দরভাবে একটা প্লেট ডেকোরেশন করেছি ডালার ভিতরে, সব ধরনের ফ্রুটস দিয়ে, মাল্টা, আপেল সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি করার চেষ্টা করেছি। আপনাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশালভাবে সাজিয়ে তুলতে যে কোনো ইভেন্টের জন্য আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন ফুড কার্ভিং। ফুড কার্ভিং পিঠার ডালা, পানির ডালা, চিকেন কাবাবের ডালা, সব ধরনের সার্ভিস পেয়ে যাবেন আমাদের পেজে। আজই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা ইনবক্সে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।